মাছের কালিয়ার জন্য ফোড়নে দেব গোটা গরম মশলা, আর দেব তেজপাতা আর শুকনো লঙ্কা। ফোড়ন খুব ভালো করে হয়ে গেছে, পেঁয়াজ বাটা দেব, আদা রসুন বাটা। বিয়ে বাড়ি দেখবে মাছের কালিয়া করলে পেঁয়াজ বাটা দেয়, গ্রেভিটা ভালো হবে। এবার গ্রেট করে রাখা টমেটো দিয়ে দেব, টক দইয়ের সঙ্গে গুঁড়ো মশলা পেস্ট আছে দিয়ে দেব, লবণ, কাশ্মীরি রেড চিলি পাউডার, মশলা। খুব ভালো করে কষা হয়ে গেছে। যে কোনো হোটেলে কিংবা রেস্টুরেন্টে কিন্তু এরকম মশলা কষে রাখে, কেউ অর্ডার দিলে রান্নার এই মশলা দিয়ে মাছ দিয়ে ছকে দেয়।